হ্যাঁ লভ ইউ আর সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি ইউনিক ট্রিক শেখাবো যা থেকে সবাই সত্যি অনেকটা অবাক হয়ে যাবেন এবং রাতকে দিন করতে পারবেন এবং দিনকে রাত হয়ে যাবে কারণ এই ধরনের ট্রিক আপনি হয়তো আগে কখনোই দেখেননি বন্ধুরা আপনারা চাইলে যে কোনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোকে বিভিন্ন ধরনের কালার করতে পারবেন একদম কালারফুল হয়ে যাবে এবং অনেক সময় দেখা যায় আমাদের ফ্যামিলির বিভিন্ন ফটো রয়েছে যদি অ্যালবামে এরকম কোনো আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো থাকে তাহলে ওই ফটোগুলো আপনি কালার করতে পারবেন অনেকেই দেখা যায় দাদার অথবা আপনার কোনো ভাই অথবা আপনার বাবার এরকম যদি কোনো ছোট বাচ্চা থাকে তো বাচ্চাদের ফটো কিন্তু আপনি সুন্দর করে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোকে কালার করতে পারবেন জাস্ট এখান থেকে তিরিশ সেকেন্ড অপেক্ষা করবেন অপেক্ষা করলে দেখবেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই ফটোগুলো এই যে দেখুন এই ফটোটা কালার কত সুন্দর এসেছে তো এরকম যদি আপনি সাদা কালা ফটোকে কালার করে দেখতে চান তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে কারণ এটি এমন একটি অ্যাপ যেখান থেকে যে কোনো ফটোকে আপনি কালার করতে পারবেন তবে একটা রিকোয়েস্ট আপনাদের কাছে প্রথমে আমাদের ভিডিওতে এখানে লাইক করে দেবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে একটি বেলাইকন আসছে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দিবেন এবং এই শেয়ার অপশানে ক্লিক করে ভিডিওটি সোশ্যাল মিডিয়া কিংবা আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন নিচে আছে কমেন্ট সেকশন এখানে জাস্ট একটি কমেন্ট করে দিন লিখে দিন গুড ভিডিও অথবা নাইস ভিডিও এই ধরনের কমেন্ট করে এখানে ক্লিক করে সেন্ড করে দিবেন প্রিয় দর্শক আপনার একটি কমেন্ট করলে আমরা দ্বিতীয় ভিডিও বানাতে অনেকটা উৎসাহ পাই তো ভিউয়ার্স কীভাবে আপনার মোবাইলের ফটো থেকে অথবা যে কোনো অ্যালবাম থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফোটোকে কিভাবে কালার করবেন তবে তার জন্য আপনাদেরকে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে যে অ্যাপ্লিকেশনটি অনেক পপুলার অনেক জনপ্রিয় এই যে দেখুন অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর যদি কোনো পারমিশন চায় পারমিশনগুলো অ্যাক্সেস অ্যালাউ করবেন তারপর এখানে যে কোনো একটি জিমেল আইডি দিয়ে আপনাদের লগ করতে হবে প্রথমত ওপেন করার পর দেন এখান থেকে লগ করার পর ঠিক ইন্টারফেস এরকম আসবে আসার পর এই যে জেনিচে ফটো যে একটি অপশন দেখতে পাচ্ছেন ফটো লেখা রয়েছে এই অপশনটিতে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে আমি তিনটি ফটো আপলোড করে রেখেছি এই যেখানে বিভিন্ন অ্যালবাম আছে অথবা লাইব্রেরি আছে তারপর এখান থেকে বিভিন্ন ফটো এই যে দেখুন ফ্যামিলি ফটো স্পেক তারপর এখান থেকে অল ফটোতে ক্লিক করার পর এই যে প্লাস আইকনে ক্লিক করবেন তারপর এই যে দেখুন অ্যাড ফোটোস নামের যে অপশনটি রয়েছে ক্যামেরা আইকন এই যে দেখুন এছাড়াও এখানে আরও ফটো রয়েছে তো এখানে ক্লিক করার পর তারপর আপনার মোবাইলের গ্যালারি ওপেন হবে গ্যালারি থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো যে কোনো ফটো আপনি চাইলে এখান থেকে আপলোড করে নিতে পারেন তবে প্রথমে কিন্তু ফটোগুলো আপলোড করতে হবে যখন আপনি এই অ্যাপ্লিকেশনে আপলোড করবেন এই যে সিলেক্ট করার পর এই যে উপরে এখানে চেক মার্কে ক্লিক করে দিবেন এই যে দেখুন তারপরে এই যে আপলোড লেখা আসছে এই আপলোড লেখাতে ক্লিক করার পর অল্প একটু সময় লাগবে যেহেতু আপনার এখানে এটি আপলোড হচ্ছে এই যে ফটোগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তো এখান থেকে আমরা ফর এক্সাম্পল হিসেবে একটি দেখাচ্ছি ফটো দিয়ে এই ফটো কালারাইজ করলে কেমন হয় এই যে আমরা এখান থেকে এই ফটোটি সিলেক্ট করব এই যে এই ফটোটি সিলেক্ট করার পর এই যে দেখুন এখানে অপশান আসছে উপরে দেখবেন ইফেক্ট আছে তারপর বিভিন্ন কালার আছে ট্যাগ আছে অথবা এখান থেকে সার্চ করতে পারেন এটি হলো ইফেক্ট যদি আপনার কোনো কালার ফটো থাকে কালার করা থাকে ওই ফটোকে বিভিন্ন ধরনের ইফেক্ট দিতে পারবেন যা এখান থেকে আপনি দেখতে পাবেন আফটার অ্যান্ড বিফোর এখান থেকে দেখবেন যে আগে কেমন ছিল অথবা পরে কেমন দেখা যাচ্ছে ফটোটি এটির কিন্তু অপশান এখানে রয়েছে এই যে দেখুন তো আমরা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন একটি কালার একটি আইকন দেখা যাচ্ছে এই আইকনটিতে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখন অল্প একটু সময় অপেক্ষা করুন কাউন্টডাউন ডাউন এখান থেকে বিশ থেকে তিরিশ সেকেন্ড সময় লাগতে পারে এই যে দেখুন এই যে সাদা কালা ফটো থেকে কীভাবে কালার হয়েছে ব্যাকগ্রাউন্ড সহ এই যে এখান থেকে কালার করলে কেউ বুঝতেই পারবে না যে এই ফটোটি আগে ব্ল্যাক ছিল তারপর এই যে থ্রি ডট রয়েছে এখানে ক্লিক করার পর সেভ অপশন পাবেন এই যে এই যে দেখুন এখান থেকে তারপর এখানে শেয়ার অপশানে ক্লিক করে আপনি চাইলে এই ফটো এখান থেকে আপনার গুগল ড্রাইভে এখান থেকে আপলোড করতে পারবেন কিংবা ফেসবুকে শেয়ার করতে পারবেন মেসেঞ্জারে কাউকে এখান থেকে দিতে পারবেন তো এখান থেকে থ্রি ডটে ক্লিক করার পর নিচে এই যে সেভ করার অপশান আছে সেভ টু লাইব্রেরি এখানে ক্লিক করলে এটি সেভ হয়ে যাবে আপনার মোবাইলের গ্যালারিতে এই যে এখানে ক্লিক করবেন এই যে দেখুন এখন যদি আমরা এই ফটোটি দেখি যে আমাদের মোবাইলের গ্যালারিতে সেভ হয়েছে কি না তার জন্য আমরা চেক করব আমাদের মোবাইলের গ্যালারি এই যে এখান থেকে দেখবো যে ফটোটি এই যে দেখুন কনফার্মে এখানে সেভ হয়ে গেছে দেখুন এবং ব্ল্যাক ফটোকে কিভাবে কালার করা হয়েছে একদম ম্যাজিকের মতো কাজ করে আর আমরা যদি এখন দেখি যে সাদা কালার ফটোর কেমন ছিল এই যে দেখুন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এছাড়াও আপনি চাইলে কোনো কালার ফটোকে আরও কালার করতে পারবেন যেমন কোনো একটি কালার ফটো আপনি আপলোড করে এখান থেকে যদি আফটার বিফোর করেন তাহলে দেখবেন ওই কালার থেকে আরও বেস্ট একটি কালার আসবে তো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য যখন আপনারা আমাদের ভিডিওটি দেখবেন প্লে করে দেখার সময় এই যে টাইটেলের পাশে একটি মেনু আছে ড্রপডাউন এখানে ক্লিক করলে ডেসক্রিপশন বেরিয়ে আসবে এখানে থাকবে ডাউনলোড অ্যাপ লিংক এই লিঙ্ক থেকে ক্লিক করে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো বুঝতে সমস্যা হলে কমেন্ট করতে বলবেন না সবাই ভালো তখন